সকলকে অনুরোধ করা হচ্ছে তারা তাদের মাইকটি এবং ভিডিও অপশনটি অফ রাখে। সকলকে অনুরোধ করা হচ্ছে তারা তাদের মাইকটি এবং ভিডিও অপশনটি অফ রাখে। সকলকে অনুরোধ করা হচ্ছে তারা তাদের মাইকটি এবং ভিডিও অপশনটি অফ রাখে। Can you all hear me? Hello? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, can you all hear me? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনে যাচ্ছি। শোনা যাচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যালো, can you all talk? এখান থেকে না শোনা যাচ্ছে? Good evening, friends. Let me introduce myself first. Hello. I am Shankho Basu, curator Museum and Art Gallery, Ramakrishna Mission Institute of Culture, Bolpar. Now, I take the opportunity of Museum and Art Gallery to pay my sincere gratitude to the Honorable Principal and other respected faculty of the Ajadi Sridhi Mahavidyalaya, and also my humble namaskars to other dignitaries present here, and my best wishes to my students. Also, my humble namaskars today to other who have assembled here in our web seminar entitled Museum and Archive, a medium towards production of a society. Medium, and it is a vast area, and I do not know whether I shall be able to cover all the aspects of it or not. It is a vast area, and I shall run with a PowerPoint presentation, as you just it is showing on the screen, having more than 100 slides. The language of the presentation is in English. Having most of the students are Bengali, and Bengali is our mother language, so I can speak in Bengali too. Sutrang, are Bengali. আমরা এসেছি একটি অনুষ্ঠানে মিউজিয়াম এন্ড আর্কাইভ আ মিডিয়াম টুয়ার্ডস ফরমেশন অফ সোসাইটি। এখন সমাজ মিউজিয়াম আমরা এসেছি একটি আমরা সিঙ্গেল ইংলিশ হিসেবে বলি, তাহলে ব্যক্তি থেকে সমষ্টি, সমষ্টি থেকে রাষ্ট্র, মিউজিয়াম এইসব কথাগুলো পর পর এসে যায়। তাহলে মিউজিয়াম এন্ড আর্কাইভ এই দুটো কখনোই কিন্তু এই অর্থে ইন্ডিভিজুয়াল নয় বর্তমান সময়ের প্রেক্ষিতে মানুষকে
যে শিকাগো সম্মেলন যেখানে গভর্নমেন্ট নিউজ সোশ্যাল কন্ডিশন এবং সোশ্যাল লাইফের সেই সময় ব্রিটিশ ইন্ডিয়া ছাপ। এখানে দেখা যাচ্ছে বিবেকানন্দ বিদেশ থেকে ফিরেছেন, তার মাথাতে ব্রেনের ভেতরে বেদ বেদান্ত উপনিষদ গজগজ করছে, এরকম একটা ছবি তারা কাটানো। ডান দিকের ছবিতে দেখা যাচ্ছে একজন মানুষ কিছু জিনিস খাচ্ছেন প্লেটে, কি খাচ্ছেন। তখন লর্ড এলগিন ব্রিটিশ কারেন্সি পলিসি ভারতবর্ষে আরোপ করতে চলেছেন এবং এলগিন সাহেব একটি পশান দিয়েছিলেন, যদি এই ফিনান্সিয়াল কারেন্সি পলিসি ভারতবাসী না নেন, মানে রাদার সে গলাধঃকরণ না করেন, তাহলে অশেষ দুর্গতি ভারতবাসীর আসবে। সুতরাং এখানে দেখা যাচ্ছে একজন ভারতীয় প্লেট থেকে কারেন্সি পলিসিকে। তৃতীয় ছবিটি আরো হাস্যকর, যে সাধারণভাবে দেখা যায় যে ভারতীয় মহিলা নারী আফটার ম্যারেজ তিনি তার স্বামীর প্রতি খুব অনুগত হন এবং স্বামী স্ত্রী মিলে একটি সুন্দর সংসার আমাদের এই যাবৎকালে এখনো দিয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে ব্রিটিশের কাছে এই নারী হলেন ওপিয়াম, আফিং এর মতো। আফিং এর দিকে ভারতীয় পুরুষ সবসময় আকৃষ্ট হন এবং দেখা যাচ্ছে টাগ অফ ওয়ার চলছে। ব্রিটিশ হলো অ্যান্টি ওপিয়াম একটা মুভমেন্টের শরীর, আর ওপিয়াম হলেন ভারতীয় নারী আর স্ত্রী। মধ্যিখানে দড়ি বাঁধা অবস্থায় আছেন একজন ভারতীয় চেহারা, তিনি পার্সি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি আর্কাইভাল ডকুমেন্ট। এবার দেখুন হিমাল গালভের কথা আগে বলেছি, এখানে এই এই কার্টুনটি ছেপেছিল 1900 সালে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড। হিমা কালভে দেখা যাচ্ছে উঠে চেপে উনি বিবেকানন্দের সঙ্গে যাচ্ছেন উট, এবং ডান দিকে যে ছবিটি আছে একজন মানুষ যিনি উঠকে চালনা করছে, এটা সমস্ত ইজিপ্টের লোক, চেহারা দেখে বুঝতে পাওয়া যাচ্ছে। আর কালভে বিবেকানন্দের সঙ্গে ইজিপ্ট গিয়েছিলেন, সুতরাং বিবেকানন্দের ছবি এখানে ইনসেটে এসেছে এবং কালভেকে দেখা যাচ্ছে উনি উঠে চেপে বিবেকানন্দ সঙ্গী হয়ে ইজিপ্ট, কায়রো ইত্যাদি জায়গাতে ভ্রমণ করছে। বিখ্যাত একটি গ্রন্থ, এটিও প্রকাশিত অলরেডি বিভিন্ন জায়গায়, মাস্টার অ্যাজ আই স হিম, সিস্টার নিবেদিতার লেখা। বইটি 1910 পরে তালুকার প্রকাশিত হয়েছিল। তার আগে এই বইটি ছিল গুরু শিষ্য পরম্পরার, ভারতীয় গুরু শিষ্য পরম্পরার উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে দেখা যাচ্ছে এর ভেতরে অনেকটা টাইম ফ্রেম জুড়ে বিবেকানন্দ এবং নিবেদিতার স্পিরিচুয়াল যে ফাদার অ্যান্ড ডটার সে সম্পর্কের কথা আলোচনা করা আছে। প্রথম পাতার দেখুন একটি পোস্ট কার্ড, ফিলাটেলিক কালেকশন, ইন 1925 দ্য ফার্স্ট এভার পিকচার পোস্ট কার্ড অন বিবেকানন্দ ওয়াজ প্রিন্টেড ইন ম্যাড্রাস। ইনিশিয়ালি এস মুরুগাপ্পান অ্যান্ড কোম্পানি অফ কারাইকুডি ওয়াজ বিহাইন্ড দিস এন্ডেভার, অ্যান্ড ইন লেটার টাইম the department of post and telegraph of the then British government was published and chapter. এটি প্রথম বিবেকানন্দের উপরে প্রকাশিত একটি পোস্টকার্ড, একটি আমাকে ব্যবহার করতে দিয়েছে, তার নাম শ্রী ইন্দ্রনাথ ভট্টাচার্য, উনি দুর্গাপুরের স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার একজন উচ্চ আধিকারিক ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত।
একটু আগে আমরা যখন আর্কাইভ নিয়ে আলোচনা করছিলাম তখন ছিল আর্কাইভ কি কি ধরনের হয়, তার মধ্যে একটি ছিল আর্শনা। ইন্দ্রনাথ ভট্টাচার্য একজন আর্কাইভিস্ট এবং ফিডাটেলিস্ট, তিনি দীর্ঘ সময় ধরে বহু বছর ধরে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী এবং অন্যান্য দেশ নায়কদের ওপর হাজার হাজার উনি স্ট্যাম্প এবং অন্যান্য নথি সংগ্রহ করেছে, এগুলো ওনার কাছে আছে। আমরা নিশ্চয়ই 2013-14 সাল নাগাদ একটা এক্সিবিশন করেছিলাম ফিলাটেলিক ট্রিবিউট টু স্বামী বিবেকানন্দ, ওটা 2012 সাল বা 13 সালে হবে, ইন্দ্রনাথ কালেকশন দিয়ে। এবং সেই প্রদর্শনী এতটাই সাকসেসফুল হয়েছিল যে কলকাতার লিডিং নিউজ পেপার প্রত্যেকটি কভার। বোঝা যাচ্ছে আর্কাইভের এই যে ব্যক্তিগত উদ্যোগে, উনি হয়তো কোনো আর্কাইভ ওনার বাড়িতে হয়তো পার্সোনালি রেখেছেন, কিন্তু যে সংগ্রহ আছে সেটাকে বড় আর্কাইভের সমান। সুতরাং এই জাতীয় ব্যক্তিগত উদ্যোগকে যদি আমরা সমর্থন করি এবং যদি আমরা এগিয়ে নিয়ে যাই, যেটা ইন্দ্রনাথ বাবু দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন, হ্যাটস অফ টু হিম, আপনারাও এই বিষয়টাকে এগিয়ে আসবেন। দেখুন একটি বই, মাই লাইফ উইথ এ ব্রাহ্মিন ফ্যামিলি, কে লিখছেন? লিজে রেমো। লিজে রেমো কে ছিলেন? উনি ছিলেন সিস্টার নিবেদিতার প্রথম বায়োগ্রাফ। এটা আমাদের দুর্ভাগ্য ভারতবাসী হিসেবে বলা যায় যে সিস্টার নিবেদিতার ওপর প্রথম বায়োগ্রাফি লেখেন একজন ফরাসি মহিলা। দ্য বুক পাবলিশড ইন 1958 টেলস দ্য স্টোরি অফ লিজে রেমোস ওন লাইফ উইথ অ্যান অর্থোডক্স ব্রাহ্মিন ফ্যামিলি অবজার্ভিং সাম রিজিড ডিসিপ্লিনস অ্যাজ লোকাল ট্র্যাডিশন। This story begins when I had been living for 7 months in a little Himalayan town of Karmachala, where I had gone to write and study after spending more than 50 years at Calcutta. This is a dirghodin prithibite chilen, uni 1887 sale jonmogrohon koren ebong Switzerland e mara jan 1993 sale, tai 96 bochor bochor chilen। এবং উনি বেশ কিছু অসাধারণ বই লিখেছিলেন ভারতীয় ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটির উপরে, ভারতীয় ধর্মশাস্ত্রের উপরে। আর অন্যতম এই বই মাই লাইফ ব্রাহ্মিন ফ্যামিলি, ওনার ডেডিকেটেড অফিসিয়াল নেম অফ দ্য বায়োগ্রাফি, সেটা আমাদের কাছে একটু বড় বিখ্যাত ছবি নবজাগরণ পর্বের অন্যতম শ্রেষ্ঠ এবং প্রতিভাধর শিল্পী হলেন লিওনার্দো দা ভিঞ্চি। বিশ্ব ব্রহ্মাণ্ডের গোপন ও গভীর রহস্য চার্চের অভ্যন্তরে যাজকদের যে ভোজনালয় আছে তার দেওয়ালে আদবর। আমরা চাইব, আমি অন্তত চাইব, যাজকদের স্টুডেন্ট যারা এখানে আজকে আছেন তারা ভবিষ্যতে নিশ্চয়ই বিশ্ব ভ্রমণে যাবেন এবং তারা ওই ছবিটি দেখবেন। ছবিটি দেখা যাবে প্রভু যীশু তাঁর আদর্শ শিষ্যদের সঙ্গে শেষবারের মতো আন্ধ ভোজনে। বাইরে সন্ধ্যা প্রায় উত্তীর্ণ, হঠাৎ যীশু বলে উঠলেন, ভেরিলি আই সে টু ইউ দ্যাট ওয়ান অফ ইউ শ্যাল বিট্রে মি, ভেরিলি আই সে টু ইউ দ্যাট ওয়ান অফ ইউ শ্যাল বিট্রে মি। তার মানে যীশু জানতেন এই দ্বাদশ সঙ্গীদের মধ্যে কেউ একজন বা অনেকেই তাকে ক্রুসিফাই করার জন্য
ভেতরে একটা কুমন্ত্রণা করছেন। বজ্রপাতের মতো ধ্বনিত হয়েছিল ঈশ্বরের এই অমোঘ কথন। উপস্থিত দ্বাদশ শিষ্য তখন ভয়ে অপমানে গ্লানিতে কুণ্ঠিত হয়ে গিয়েছিলেন, কুঁকড়ে গিয়েছিলেন, এক লহমায় চলে গিয়েছিল তাদের মানসিক স্থিতি। কে সেই পাপু ছিল, কেই কাজ করতে চাইছে, কে বা কারা? আর দেখা যাচ্ছে ছবির কেন্দ্রস্থলে যিশুর শান্ত অবিচল মূর্তি এবং শিষ্যদের ব্যথিত ও হতবাক হৃদয়ের ব্যক্তি কিন্তু লিওনার্দোর গুলিতে হয়ে উঠেছে জীবন। অসাধারণ। এবার চলে আসছি ভারতীয় প্রেক্ষাপটে। বিবেকানন্দ বলছেন, ইন গ্ল্যান্সিং এট এ হাইলি ফিনিশড পেন্টিং উই ক্যানট আন্ডারস্ট্যান্ড ওয়ার ইটস বিউটি লাইজ, আনলেস দ্য আই ইজ টু এ সার্টেন এক্সটেন্ট ট্রেন্ড ওয়ান ক্যানট অ্যাপ্রিসিয়েট দ্য সাটল টাচেস অ্যান্ড ব্লেন্ডিং দ্য ইনার জিনিয়াস অফ দ্য ওয়ার্ল্ড। বিবেকানন্দ শিল্প সম্পর্কে যা বলে গেছেন, শ্রী অরবিন্দ শিল্প সম্পর্কে যা বলে গেছেন, ভগিনী নিবেদিতা আনন্দ পেন্টিস কুমার স্বামী থেকে শুরু করে আরো অর্ধেন্দ্র রায়চৌধুরী যা যা বলে গেছেন, ভারতীয় শিল্পের ইতিহাসে হিস্ট্রি অফ আর্টে সে এক অমূল্য সময়। এই কথাগুলো পড়লেই সেগুলো বুঝতে পারবা। এবার আমরা দেখব কি মোজেস। আগে আমরা দেখলাম লিওনার্দোর ছবি, আরেকজন মানুষ মাইকেল অ্যাঞ্জেলো, যাকে মোজেস। কোথায় আছে? সান পিয়েত্রা চার্চ, রোমে। শিল্প চর্চায় বা শিল্প সম্ভার রক্ষণাবেক্ষণ এবং রাখার ক্ষেত্রে এই চার্চের ভূমিকা অতুলনীয়। খ্রিস্টীয় 432 থেকে 440 খ্রিস্টের মধ্যে অব্দের মধ্যে এই চার্চটি রচিত হয়েছিল ক্যাথলিক চারা। আমরা যারা ভাস্কর্যে আগ্রহী, ভবিষ্যৎ কাল এবং পুরাতন কালে, তারা যেই এই সান পিয়েত্রা চার্চে গেছেন তারা মোজেস দেখতে ভোলেনি। দুচোখ ভরে সেখানে মানবিক শক্তির এক অপূর্ব আদর্শায়িত রূপকে আমরা দেখতে পাই। নিম্ন সুন্দর মাইকেলঅ্যাঞ্জেলো এই পাথরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছিল। শিল্পবেত্তাদের মতে তারা বলে থাকেন, মোজেস সৃষ্টির মাধ্যমেই তিনি বিশ্ব ভাস্কর্যে রেনেসাঁস এনে সত্যই এই সৃষ্টি অক্ষয়, যেখানে অবতার পুরুষের কর্মময় মহাজীবন ও তার বাণীকে বাস্তবায়িত করে রাখা হয়েছে এই প্রতিমূর্তি। ফলে মাইকেল অ্যাঞ্জেলোর মোজেস হয়ে উঠেছে রক্ত মাংস শিরা উপশিরা পেশি তন্তুর এক মানুষ, জীবন্ত মানুষ। আর তো দেখুন, আপনারা দেখে বুঝতেই পারছেন, উজ্জ্বল দীপ্ত অথচ প্রসান্ন। বিশ্ব রেনেসাঁসের অন্যতম শ্রেষ্ঠ অবদান মাইকেল অ্যাঞ্জেলোর। পরের ছবিটিও মাইকেল অ্যাঞ্জেলো, পিয়েতা। এটা আছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, ভ্যাটিকান, বিখ্যাত সেন্ট পিটার্স চার্চ। তার ভিতরে পিয়েতা কথাটার অর্থ হলো মৃত সন্তানের দেহ নিয়ে মাতা মেরির শোক প্রকাশ। পাথর কুঁদে তৈরি করা হয়েছে অসামান্য ভাস্কর্য। দেখুন দেহ ভঙ্গিমায়, দেহ ব্যঞ্জনায় কি অপরিসীম বেদনার্থা। মায়ের কোলে শায়িত ক্রুশবিদ্ধ যিশুর চোখ দুটি বন্ধ, আর মা মেরি মাথা নিচু করে অর্ধ নিমীলিত চোখে তাকিয়ে আছেন সন্তানের দিকে শূন্য দৃষ্টি। এই নীরব বেদনা, এটাই ফুটে উঠেছে মাইকেল অ্যাঞ্জেলোর এই কালজয়ী সৃষ্টি। এবার চলে আসি ভারতীয় প্রেক্ষাপটে। এটি একটি বুদ্ধিস্ট স্কাল্পচার মেটাল,
একে বলা হচ্ছে বিঘ্নন্তক মহাভাব। এটা অনেক বছর বড় একটা ইংরেজি কিছু কথা আছে, আমি একটু সারসংক্ষেপে চলে যাই। যেটা হলো বিঘ্নন্তক মহাকাল টেরিবল অ্যান্ড ফিয়ার্স ফর, তার হাতে অনেক অস্ত্র আছে, তিনি দাঁড়িয়ে আছেন লোটাসের উপরে এবং চারিদিকে সূর্য মন্ডল দেখতে পাওয়া যাচ্ছে এবং তিনি গণেশকে পায়ের তলায় মথিত করেছে, তার মাথায় নরমুণ্ড আছে, চুলগুলো উপর দিকে ওঠানো এবং তিনটি চোখ এবং অত্যন্ত ডার্ক কালার, সাধারণত কালো হয় এবং ব্ল্যাক ব্লু এর রং অদ্ভুত ব্যাপার। দুটি ধর্মে গণেশের দুটি অবস্থান, হিন্দু ধর্মে গণেশকে বলা হয় বিঘ্ন নাশকারী, তিনি বিঘ্নকে নাশ করে মানুষকে সুসময় দেন, আর বৌদ্ধ ধর্মে গণেশ নিজেই হলেন বিঘ্ন সৃষ্টিকারী। সুতরাং এটা একটু দেখার ব্যাপার, বিঘ্নন্তক মহাকাল এই ফিগারের মধ্যে আমরা এটিকে দেখি। এই সমস্ত কিছু আগে এইগুলোই এখন যেগুলো দেখবো সবই কিন্তু রামকৃষ্ণ মিশন গোলপার্ক মিউজিয়ামের আর্টিফ্যাক্ট। পরেরটা হলো গজাসুর সংহার ও শিব মূর্তি। কেউ দেখুন পল্লব আর চোল আহাট এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইটেম এই গজাসুর সংহার চোল এই শিব মূর্তি। কিন্তু দেখা যাচ্ছে উনি হাতির মতো দেখতে ডেমন তার উপরে দাঁড়িয়ে আছেন, তার হাতে আছে ত্রিশূল দমরু অগ্নি সোর্ড সিল, যেগুলো একটা ফিউরিয়াস বডিকে রিপ্রেজেন্ট করে। তিনি ত্রিভঙ্গ কোজে দাঁড়িয়ে আছেন এবং তার একটি পা আছে গজাসুরের উপরে, আরেকটি পা আছে উপর দিকে বাঁ দিকে, আর চারিদিকে দেখুন স্টেলাতে ওই হাতির পায়ের ছাপ, স্কিন, পায়ের সব অংশগুলোকে এখানে চিহ্নিত করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে গজাসুর সংহার শিব মূর্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্কাল্পচার পল্লব আর চোলা। এবার বুদ্ধ অভয় মুদ্রা, এই মুদ্রা নন ভার্বাল এবং এগুলো কি করে স্পিরিচুয়াল জেস্টার আর সিম্বলিক মার্কস, হ্যান্ডস এন্ড ফিঙ্গার্স হাত এবং আঙুল এ দিয়ে করে। এখানে আমরা দেখতে পাচ্ছি কত প্রচুর বৌদ্ধ ধর্মে প্রচুর মুদ্রা আছে, যেমন মনে রাখা সব যায় না, যেমন ধ্যানী বুদ্ধ ধ্যানী মুদ্রা, ভূমিষ্ঠ মুদ্রা, বরদ মুদ্রা, বিতর্ক মুদ্রা, কর্মচক্র প্রবর্তন মুদ্রা, তর্জনী মুদ্রা, নমস্কার মুদ্রা, বুদ্ধ স্মরণ মুদ্রা, অভয় মুদ্রা। পাতক স্টোরিতে এই জাতীয় প্রচুর মুদ্রা সম্পর্কিত গল্প আমরা পাই, আর এই এখানে দেখা যাচ্ছে বুদ্ধ বসে আছেন অভয় মুদ্রা, হাত এইভাবে উনি রেখেছেন, অভয় দিচ্ছেন, ফিয়ারলেস, ডোন্ট ওরি আই এম হিয়ার, আই শ্যাল প্রোটেক্ট ইউ ফ্রম অল দা এভিলস, এখানে লেখা আছে। কিন্তু একটা ব্যাপার দেখতে হবে যে জাতক টেলস যেগুলো আমরা পড়ি তাতে আমরা জানি যে অভয় মুদ্রা কখন বুদ্ধ মানুষকে দেখাতেন, যখন উনি প্রদক্ষিণে ছিলেন, যখন উনি হাঁটতেন তখন উনি এই মুদ্রাটা দেখাচ্ছে। এখন কিছুক্ষণ আগে যেটা বললাম যে ওই শিল্পশাস্ত্রের বাইরে গিয়ে অনেক সময় বিভিন্ন মূর্তি তৈরি হয়, এখানেও দেখা যাচ্ছে যে বুদ্ধ কিন্তু দাঁড়িয়ে থাকা অবস্থায় নয়, পদ্মাসনে আসীন বুদ্ধ অভয় মুদ্রা দেখাচ্ছে, কিন্তু জাতক স্টোরির সঙ্গে সেই মুদ্রা লক্ষণ যেটা সেটা মিলছে না, তার কারণ হলো জাতক স্টোরি বলছে ভগবান বুদ্ধ তা দেখাতেন হাঁটার সময়, এখানে দেখাচ্ছে তিনি। এবার চলে আসছি মিউজিয়ামের দিকে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আর্কাইভ দেখলাম, কিছু মূর্তি দেখলাম, এবারে একদম আর্টে ঢুকে, আর্টকে বলছে পার্টস অফ নেচার,
প্রকৃতির মুক্ত। ইট ইজ অ্যান ওপেন কনসেপ্ট, আমরা সবাই জানি আর্ট ইজ অ্যান ওপেন কনসেপ্ট, ইট ইজ আ ফাইন ব্লসম অফ নেচার। আমাদের বুঝতে তাই বলছে আর্ট স্পিকস এ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়াইডেন্স দ্য হরাইজন অফ। হিউম্যান মাইন্ড কনসিডার্ড আফটার বার্থ মাদার অ্যাজ অল মাইন্ড, একে বলছে মাদার। হরপ্পান সিভিলাইজেশনে কিছু দেখবেন কিছু ফিগার পাওয়া গেছে যার পেট বেডি এরিয়াটা বড়, এটা কি দেবী বলুন ঈশ্বর বলুন আল্লাহ বলুন যেভাবেই হোক তাকে দেখেন। দিস প্রসেস অফ এনলাইটেনমেন্ট মিন্স দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ। সিন্স ম্যান স্টার্টেড হিজ লাইফ সাইকেল he used to draw on wall of the cave. ছবি আঁকছে মানুষ দুয়ার দেওয়ালে। When he or she draws on floor, আইজে প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, তারা প্রথম কিন্তু বাচ্চাদের যখন হাতে চক্ষুরি দেওয়া হয় তারা মেঝেতে আঁকি বুকি দেয়ালে কিছু একটা করার চেষ্টা করে। তাই বলছে When he or she draws on floor or on board, various types of lines are visible that ultimately culminate in one point. Ekta point e ki pouchote hocche je point ta theke bujha jacche amar uddeshyo ta. Ebar amra ekta bikkhato chobi dekhbo tar age kotha kotha boli. Situated in the state of Spain, Altamira Cave still attracts the pulse and nerves of the present generations and generations to come. From this journey, historians got to know at one hand the sources of history and on the other a sense of beauty. What is the sources of history and sense of beauty? He has the upadan ebong sense of beauty. Sondorje je ekta mon. দুটো মিলিয়েই তো একটা জিনিস তৈরি হচ্ছে, তার ভেতরে ইতিহাসের উপাদানও থাকছে এবং সেটা সৌন্দর্য বর্ধনও করছে। তাই শিল্প দ্যাট রিচেস হিউম্যান বিইং টু দ্য আপার প্লেনস অফ লাইফ, আমাকে সাধারণ জায়গা থেকে একটা উচ্চতর জায়গায় পৌঁছে দিতে পারে ছবি মূর্তি ভাস্কর্য বা অন্যান্য আর্টিফ্যাক্ট। বাইসন বিখ্যাত আলতামিরা বাইসন, এখানে অদ্ভুত জিনিস আছে। প্রথমে ওটা হয়তো কনসেপ্টটা মানে ওই পার্সপেক্টিভের জ্ঞান সেভাবে ছিল না বলেই হয়তো সামনের দিকে ওরা ওই একটা মুসান তৈরি করতে গিয়ে তিনটে পা করে ফেলেছে।
হচ্ছে, কারণটা আমরা কিন্তু কেউই জানি না, চিনতে পারি না। অনেক সময় অনেকে বলেন এটা মোশন তৈরি করতে হবে, একজন হাঁটছে। এখন যেমন সে হাঁটাটাকে শিল্পীরা খুব সুন্দর করে তৈরি করতে পারে, এ হয়তো অতটা পারছিল না, তাই তিনটে পা তৈরি করে ফেলেছে। শুন কিছু কথা বলি আবার শুনুন আপনারা। প্রাগৈতিহাসিক যুগে আদিম মানুষ তার অব্যক্ত অনুভূতি দিয়ে গুহার বিভিন্ন কোণ নবরূপে সজ্জিত করেছিল আলকামিরা। মনে হয় সেই সময় থেকে সৃষ্টিকে সযত্নে রক্ষা করার ট্র্যাডিশন আজও চলছে। মানুষ সৃষ্টি করে কেন? প্রস্তুত যুগে দেখা গেছে মানুষ সৃষ্টি করেছিল শুধুমাত্র বাঁচার তাগিদে নয়, এর সঙ্গে যুক্ত হয়েছিল আত্মোপলব্ধির উন্মেষ, জৈবিক তাড়নার সঙ্গে মিলেমিশে গিয়েছিল নিজেকে প্রকাশ করবার ইচ্ছা। আশ্চর্য লাগে, লজ্জা নিবারণের সাধারণ ধারণাও যখন তাদের ছিল না, প্রসাধন ইত্যাদি দূরের কথা, তখন গুহাগাত্রে বলিষ্ঠতার জন্ম তারা কি করে দিল? উত্তরে বলা যায়, সৃষ্টির তাগিদ অন্য সব জাগতিক তাগিদকে পিছনে ফেলে দেয়। কি জায়গাতে আমরা আসতে পারলাম? সৃষ্টির তাগিদ, জাগতিক খাওয়া পড়া বাঁচা সমস্ত কিছু পরে থাকি আমি কোন জিনিস সৃষ্টি করি। তাহলে কি সৃষ্টির পিছনে জাগতিক তাগিদ নেই বা ইচ্ছা নেই? হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। জাগতিক ইচ্ছা পূরণের অন্যতম উপায় হচ্ছে আমরা ঘুরিয়ে যদি দেখি, কিন্তু এই শিল্প সৃষ্টির নান্দনিক মূল্য অন্য যে কোনো সৃষ্টির থেকে অনেক অনেক বেশি। আবার অন্যদিক থেকে বলা যায়, সৃষ্টি হলো ইতিহাস যা একাধারে মানুষ ও সমাজের চাল। এই ইতিহাস বর্তমান যুগে শুধুমাত্র পাঠ্যপুস্তকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকেনি, মানুষের প্রয়োজনে, মানুষের দাবিতে এবং মানুষের দ্বারাই তার স্থান হয়েছে মিউজিয়ামের প্রদর্শক। তাই দেখা যায়, মিউজিয়ামের আদিরূপ মিউজিয়াম থেকে বর্তমান মিউজিয়াম এই দীর্ঘ যাত্রার শেষে আধুনিক মিউজিয়াম শাখা প্রশাখা বিস্তার করে তার পরিধি ব্যাপ্তি ঘটিয়েছে। একই সঙ্গে মিউজিয়ামের চিরাচরিত মত ভাবের ব্যাপক পরিবর্তন নিয়ে কথাগুলো বলছি, আগেই খানিকটা বলে রাখলাম, তার কারণ হলো এরপরে কিছু কথা আমরা বলবো, তখন তো বাংলা বলার সুযোগটা বেশি থাকবে না, এখন এইগুলো বলে রাখি। আমরা কোন জায়গায় এলাম? যে মিউজিয়ামের ট্রান্সফরমেশন ঘটছে ফ্রম দিস ইনটু দ্যাট। ফলস্বরূপ ব্যক্তিগত উদ্যোগে শিল্প সম্পদ সংগ্রহ সীমিত প্রদর্শনের ঐতিহ্য থেকে সরে এসে বর্তমান মিউজিয়াম, এমনকি বোটানিক্যাল গার্ডেন, অ্যাকোয়ারিয়াম এবং প্ল্যানেটারিয়ামকে তার বিস্তৃত রাজত্বের অন্তর্ভুক্ত করেছে, যা হয়তো তার প্রথম সৃষ্টিকর্তার পুরোতম কল্পনা ছিল না। পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে শেষ হয়ে গেছে রাজতন্ত্র, জাতন্ত্রের ঝুঁকি এসেছে, গণতন্ত্র সমাজতন্ত্রের বৈপ্লবিক ধারণ। মিউজিয়ামের এই নব চরিত্রের সঙ্গে এই গণতন্ত্রীকরণ সমাজতন্ত্রীকরণ কিন্তু মিলেমিশে এক হয়ে গেছে। তাই প্রথাগত শিক্ষার বাইরে, প্রথাগত শিক্ষার বাইরে অবস্থান করে এই নীরব বিপ্লবের দ্বারা মানুষের কাছে নিজেকে উন্মুক্ত করায় মিউজিয়ামের গ্রহণযোগ্যতা বহুলাংশে। আমরা সবাই জানি যে গ্রহণযোগ্যতা বাড়লেই দায়িত্ববোধ বাড়ে, এটি প্রাকৃতিক পরিণত। তাহলে কোন জায়গায় আমরা পৌঁছলাম? যে প্রথম থেকে শুরু হয়ে মিউজিয়াম কোন জায়গা থেকে এগিয়ে এসে বিভিন্ন জিনিসকে তার মধ্যে অঙ্গীভূত করে এখন যেখানে এসে দাঁড়িয়েছে, সেটা হলো একটা প্যারালাল একাডেমিক ইনস্টিটিউশন, যার ভিতরে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া। হোয়াট ইজ মিউজিয়াম? মিউজিয়াম কি? দ্য ওয়ার্ড মিউজিয়াম ইজ ডিরাইভড ফ্রম দ্য ওয়ার্ড মিউজ, ইট অরিজিনেটেড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড মৌজা অর মৈজা, রিলেটেড টু গ্রিক মাইথোলজি অ্যান্ড রিলিজিয়ন। আর মিউজিয়াম কি? মিউজিয়াম হলো স্মৃতি, মেমরি। স্মৃতি কি?
স্মৃতি স্বাভাবিকভাবে ইতিহাস, যার মধ্য দিয়ে প্রবাহিত হয় বিগত দিনের শ্বাস প্রশ্বাস। এক সূর্যোদয় থেকে আরেক সূর্যোদয়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনা স্মৃতির মণিকোঠায় সঞ্চিত হয়। এইভাবে দিন কাল ও সময়ের ব্যবধানে সবকিছুই স্মৃতিহীন হয়ে যায়, বর্তমান অতীত হয়ে পড়ে। তাহলে সহজ ভাষায় বলতে গেলে সংগ্রহশালা কি? সংগ্রহশালা হলো সংস্কৃতি স্মৃতি কেন্দ্র। এই পৃথিবীতে কোনো কিছুর অস্তিত্ব মানেই তার শুরুর একটা ইতিহাস আছে। সে ঐতিহ্যময় অতীতকে ভাবি প্রজন্মের স্মরণে আনার পীঠস্থান হলো আজকের সংগ্রহশালা। যখন প্রাচীন গ্রিস দেশে মিউজিয়াম বা আজকের বর্তমান মিউজিয়াম কিছুই ছিল না, তখন কি করে স্মৃতি সংরক্ষিত হতো? আমরা জানি যে লিখিত ইতিহাসের আগে ছিল শ্রুতি, যখন গুরুরা বলতেন আর তা শুনে মনের স্মৃতি কথায় জমিয়ে রাখতেন এবং তা চলত পরম্পরায়। এরপর এলো শিলালিপি, শিলালেখ এবং পুঁথির যুগ, সবশেষে কাগজ আর কম্পিউটার এবং এখনকার বিশ্বায়ন, গ্লোবালাইজেশন। এই বিশ্বায়নও একদিন অতীত হয়তো আসবে মহাশূন্যের আধারে নিরাকারকে রক্ষা করার আবেদন, তখন সংগ্রহশালা দিক কি হবে? আমি অন্তত এখন এই মুহূর্তে জানি খুব শক্ত কথা, কিন্তু এটা মহাশূন্যের আধারে নিরাকারকে রক্ষা করার আবেদন। নিরাকার কি? আমরা যখন কোন এক জায়গায় বসে একটা প্রদীপ জ্বালাই, প্রদীপের যে আলো জ্বলে সেই আলো থেকে আমরা একটা আকারকে চিন্তা করি, নিরাকার থেকে আকারের দিকে আসার একটা সাধনা করি। এখন এখানে মিউজিয়াম এখনকার দিনে দেখা যাচ্ছে যে শ্রুতি স্মৃতি স্মৃতি শ্রুতি কাগজ কম্পিউটার বিশ্বায়ন থেকে শুরু করে এই এই যে পরপর যে স্টেজ গুলো গেল, এরপরে আমরা আসছি কি ভার্চুয়াল মিউজিয়াম। এক সুইচ টিপে আমরা পৃথিবীর শেষতম প্রান্তে কি মিউজিয়াম আছে সেটা জানতে পারবো। মিউজিয়ামের এই চরিত্র কিন্তু এখনকার দিনে নতুন আসছে, এগুলো বোঝা যাচ্ছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি। এই যে মিউজ, সে কি? প্লেস ফর স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্রেশন অফ থট। সিন্স দ্য টাইম অফ এপিক ওডিসি উই ফাইন্ড রেফারেন্স অফ নাইন মিউজেস। দে ওয়ার দ্য প্রাইমোডিয়াল গডেস অফ পোয়েট্রি সং আর্টস অ্যান্ড লার্নিং। এবার আমরা দেখছি এই যে ছবি নাইন মিউজেস, এনারা কারা? ক্লিও, উনি ইতিহাসের, ইউটার মিউজিকের, আলিয়া কমেডি, মেলবোর্নে ট্র্যাজেডি, কার্সিকো ড্যান্স, ইরাটো পোয়েট্রি, পলিমনিয়া সেক্রেট পোয়েট্রি, ইউরেনিয়া অ্যাস্ট্রোনমি অ্যান্ড ক্যালিপো এপিক পোয়েট্রি। এতজন, এই যে নজন মিউজ, সেই সম্পর্কে একটু কথা বলি। এই মিউজ কি? গ্রিস দেশের মিউজ অর্থাৎ শিল্প চর্চার বিভিন্ন ক্ষেত্রে অধিষ্ঠাত্রী নয়জন কুমারী দেবী। মনে করতেন গ্রিকেরা এই নয়জন জ্ঞান ও প্রতিভার দেবীদের ধ্যান ও ক্রিয়ায় যথেষ্ট নয়, এদের তুষ্টির জন্য চাই জ্ঞান ও চর্চা অনুশীলন। ফলে মিউজদের মন্দিরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সংস্কৃতি চর্চার কেন্দ্র, গ্রন্থাগার, মান মন্দির ইত্যাদি ইত্যাদি, এবং আরো অন্যান্য পুঁথি রাখার জিনিস। এবার আমরা মিউজিয়ামের দিকে এগোনো, মডার্ন মিউজিয়ামের দিকে এগোনোর আগে আমরা দেখি যে পৃথিবীর প্রাচীনতম মিউজিয়াম কি। আমরা অনেকটা আগে বললাম যে আলেকজান্ডার গ্রন্থাগারকে অনেকে বলে থাকেন, বা আমরা এটাও জানি যে বিশ্বের প্রাচীনতম সংগ্রহশালার অস্তিত্বের সন্ধান পাওয়া গেছে ব্যাবিলনের রাজধানী উট নগরীর শহরতলিতে অবস্থিত চন্দ্রদেবী নন্নরের মন্দির সংলগ্ন একটি বিহারের পক্ষে। কি আছে সেখানে? সেটি নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 550।
তার মানে এরও আগে আলেকজান্দ্রিয়া গ্রন্থাগারের ব্যাবিলনের এটা কইল না আই এম রানিং আউট অফ টাইম আমার কাছে প্রায় 150টা স্লাইড ছিল আমি মাত্র 35টা 37টা দেখাতে পেরেছি আর আমি কি করব ঠিক আছে স্যার আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটু সংক্ষেপে করলে একটু ভালো হবে না ভাই আর ঠিক কি করে হবে আমার কাছে 150টা স্লাইড আছে ঠিক আছে বড় জোর এই হিস্ট্রি অফ মিউজিয়ামের কানেক্টটা পোর্শন বলতে অনেক কিছু বলার ছিল বলা গেল না ঠিক আছে আপনি দেখুন যত তাড়াতাড়ি একটু সহজ করে যদি সংক্ষেপ আর একটু করা যায় তো আমরা উপকৃত হব মডার্ন মিউজিয়ামে আসার আগে আমি আর কয়েকটা কথা বলে নিই খুব প্রশ্ন উঠবে স্বাভাবিকভাবেই যে প্রাচীন ভারতবর্ষে কি এই গ্রিক মিউজিয়াম বা মিউজিয়াম মতো কিছু ছিল না হ্যাঁ ছিল আমরা জানতে পারছি প্রাচীন সংস্কৃত সাহিত্য থেকে নলচম্পু বলে একটি জায়গা ছিল এবং যন্ত্রশিল্পশালা ছিল এই যন্ত্রশিল্পশালা কি জানেন ভাই এটা হল মোবাইল মিউজিয়াম কোন সময় প্রাচীন সংস্কৃত সাহিত্য বলছে যন্ত্রশিল্পশালার মাধ্যমে তখন কিন্তু মিউজিও বাস এখনকার হালের মিউজিও বাস তখন কিন্তু বিভিন্ন প্রান্তরে ঘুরতো এখন সে গাড়ি কি এখনকার মতো গাড়ি সে তো নয় তখনকার পার্সপেক্টিভে তখনকার মতো গাড়ি এবং এই চিত্রশালাগুলি মৌজিয়ানের মতো শিল্প জ্ঞানের কেন্দ্র ছিল চলে আসছি মধ্যযুগ মধ্যযুগে ভ্যাটিকান চার্চকে কেন্দ্র করে বহু শিল্প কেন্দ্র গড়ে উঠেছে ভ্যাটিকান সংগ্রহ গড়ে ওঠার অন্যতম কারণ হলো ফ্লোরেন্স নগরীর আকস্মিক রাজনৈতিক পরিবর্তনে সেখানকার শিল্প গোষ্ঠীর একটি বড় অংশে রোমে আগমন এবং সেখানকার শিল্পরসিক পরিবার মেডিসি পরিবারের সক্রিয় অংশগ্রহণ শিল্প চর্চা এই মেডিসি পরিবারের আনুকূল্যে লিওনার্দো দা ভিঞ্চি রাফায়েল মাইকেল অ্যাঞ্জেলো টিটিয়ান এরকম বিখ্যাত সমস্ত শিল্পীকে আমরা পেয়েছি এই হলো ভ্যাটিকান আরেকটা জিনিস এখানে বলার আছে ফ্লোরেন্সকে বলা হয় মিউজিয়াম সিটি এবং সেখানে খ্রিস্ট ধর্মের আগে অন্যান্য ধর্ম সেখানে ছিল এবার এখানে যেটা হলো যে এই যে আলেকজান্দ্রিয়া ফ্লোরেন্স এই কথাগুলো আমরা শুনতে শুনতে একটা জায়গাতে পৌঁছে গেছি কিন্তু আমরা কেন আমাদের ভারতবর্ষের কথা ভাববো না আমাদের ভারতবর্ষে বেনারস আছে আমাদের ভারতবর্ষে বেনারস কি আমরা মিউজিয়াম সিটি বলতে পারি না যেখানে দেখা যাচ্ছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের একটা মিলনস্থল বেনারস আমরা বেনারসকে কেন বলবো না যে মিউজিয়াম সিটি এগুলো বলতে হবে আমাদের আমাদেরকে ভারতবাসী হিসাবে আমাদের দেশকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কিছু জায়গা আমাদের আছে যেগুলো আমরা এতদিন ধরে সেভাবে প্রকাশ করতে পারিনি আমাদের উচিত এগুলোকে প্রকাশ করা আমি মডার্ন মিউজিয়ামের মধ্যে ঢুকবো না আমি শুধু ইতিহাসটাকে বলেই শেষ করে দিচ্ছি আজকে এবারে ভারতবর্ষে মিউজিয়ামের রূপকল্পনার উদ্ভব 1819 শতক কলকাতায় কয়েকজন বিদ্যোৎসাহী মানুষের মিলিত প্রচেষ্টায় 1884 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স আমরা জানি তার নাম এবং তার সংগ্রহকে সংরক্ষিত করতে 1814 সালে স্থাপিত হলো পূর্ববঙ্গ তথা ভারতবর্ষের প্রথম মিউজিয়াম ভারতীয় সংগ্রহালয় কলকাতায় স্থাপিত এই মিউজিয়াম বর্তমানে জাতীয় প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউশন এরপর 1914 খ্রিস্টাব্দে ভারতবর্ষে প্রথম মিউজিয়ামের শতবর্ষ উদযাপন কালে 1914 ভারতীয় সংগ্রহালয় বোর্ড অফ ট্রাস্টির অন্যতম সদস্য এবং বিশিষ্ট শিক্ষাবিদ স্যার আশুতোষ মুখোপাধ্যায় কি বলেছে আজকে আজাদিন ফৌজ স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আপনারা যারা আছেন তারা আপনাদের কোর শিডিউলের মধ্যে মিউজিয়ামকে পেয়েছেন কবে 1920 1914 সালে
1914 সালে ইন্ডিয়ান মিউজিয়ামে জন্ম। 1914 সালে স্যার আশুতোষ, কিন্তু বিদ্যালয় এবং তার পরবর্তী সময়ে শিক্ষার সিলেবাসের মধ্যে মিউজিয়ামকে ইনক্লুড করতে বলেছিলেন আজ থেকে 100 বছর আগে। এই কোটেশনটা বলি একটু শুনুন। দ্য মিউজিয়াম মে বি রিগার্ডেড ফার্স্ট অ্যাজ অ্যান অ্যাডজাঙ্ক্ট টু দ্য ক্লাসরুম অ্যান্ড দ্য লেকচার রুম, সেকেন্ডলি অ্যাজ এ ব্যুরো অফ ইনফরমেশন, অ্যান্ড থার্ডলি অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ফর দ্য কালচার অফ দ্য। তাহলে আমরা অনেক দেরিতে শুরু করেছি, আজ থেকে 106 বছর আগে স্যার আশুতোষ সেই কথা বলে গিয়েছিলেন যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও ভ্রমণ কক্ষের সঙ্গে একটি মিউজিয়াম থাকা। আমার মনে পড়ছে আমার একজন মাস্টারমশাই যিনি মুক্ত শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট হয়েছিলেন, আমার অত্যন্ত প্রিয় মাস্টারমশাই, তিনি আজ থেকে অন্তত 20 বছর আগেই আমাকে বলেছিলেন যে মিউজিয়ামকে ইনক্লুড করতে হবে সিলেবাসের মধ্যে। তারপরে কিন্তু 20 বছর যাই হোক, এখন এসেছে, বেটার লেট দেন নেভার। আশুতোষেরও কিন্তু আগে, স্যার আশুতোষ 1914 সালে বলার আগেও একজন বিদেশিনী মহিলা সিস্টার নিবেদিতা তার স্কুলে ছাত্রীদের নিয়ে বহু জায়গায় তিনি ঘুরতে যেতেন, বিভিন্ন মিউজিয়ামে শিল্পবস্তু প্রকৃত সংরক্ষক হিসেবে মিউজিয়ামের সর্বোত্তম ভূমিকার প্রতি নিবেদিতা ছিল গভীর শ্রদ্ধা। আর বাসভবন হয়ে উঠেছিল ভারতীয় শিল্পের প্রকৃত সংগ্রহালয়, যেখানে সঞ্চিত থাকতো খণ্ড খণ্ড সৌন্দর্য। তাহলে আমরা এরপরে আমি একদম শেষের দিকে চলে আসি যে এখন এই সময় দাঁড়িয়ে ভারতীয় মিউজিয়াম কি, মানে মডার্ন মিউজিয়াম কনসেপ্টে ঢোকার আগে, মডার্ন ইন্ডিয়ান মিউজিয়াম এই 21st century বা তার আগে কি কি হয়ে গিয়েছে। স্বাধীনতার পরবর্তী সময় 5-এর দশকে বিশেষ করে ভারতবর্ষে মিউজিয়ামের মাধ্যমে শিক্ষা বিস্তারের সম্ভাবনার কথা গুরুত্ব সহকারে সরকারি মহলে বিবেচিত। আরো পরবর্তী সময় অর্থাৎ 70-এর দশক থেকে মিউজিয়ামের শিক্ষা সংক্রান্ত কার্য প্রক্রিয়া পূর্ণতা লাভ করতে শুরু করে। 21 শতকের মিউজিয়াম আন্দোলনের গতি প্রকৃতি বিশ্বায়নের সঙ্গে স্বাভাবিকভাবেই এই ব্যবস্থার সঙ্গে পা মিলিয়ে ভারতীয় মিউজিয়াম জাতীয় শিক্ষানীতিতে নতুন নতুন দিশা সংযোজিত হয়ে চলেছে। আঞ্চলিক ঐতিহ্যের পাশাপাশি জাতীয় ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক নৈতিক ও মানসিক একতা, যা ভারতীয় সমাজ সংস্কৃতিতে ক্রমহ্রাসমান, মিউজিয়ামের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করি। এছাড়াও কৃষি, জনস্বাস্থ্য, জনবিস্ফোরণ, পরিবেশ দূষণ, উদ্ভিদকুল ও প্রাণীকুলের অবলুপ্তি ইত্যাদি জ্বলন্ত সমস্যা সম্পর্কে আলোকপাত করে এবং কিভাবে পৃথিবীকে ভবিষ্যতের জন্য উপযুক্ত এবং সুস্থ বাসোপযোগী করে তোলা যায়, তাই হলো বর্তমান যুগে ভারতীয় মিউজিয়ামের মূল উদ্দেশ্য। আমার মনে হয় মিউজিয়াম এবং আর্কাইভের একটা ইন্ট্রোডাকশন আজকে আপনার আলোচনা করতে পারলাম, যেহেতু সময় তাই সবটা করা গেল না। আমি মোটামুটি 30টা মতো স্লাইড দেখাতে পেরেছি, আমার 150টা স্লাইড ছিল। ভবিষ্যতে যদি আজাদ আপনাই আপনার আমাদের একটি বিশেষ সময় দেওয়ার জন্য, এবং সত্যি মিউজিয়াম হচ্ছে এমন একটি জাদু যেখানে আমরা টাইম মেশিনের মাধ্যমে কোথা থেকে যে কোথায় চলে যাই সেটা আমরা নিজেও জানি না। এবং আমি শেষে আমাদের বিভাগীয় প্রধান পার্থপ্রতিম মুখার্জিকে একটু অনুরোধ করব যে ডক্টর বসু যে মহামূল্য বক্তব্যটি দিলেন, এবং সত্যি আমরা সেতে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম,
মিউজিয়াম এবং আর্কাইভস এর মধ্যে এত জানা অজানার যে বিষয় আছে সেটা আমরা সত্যি নতুন ভাবে দেখতে পেলাম। পার্থপ্রতিম মুখার্জিকে বাবুকে বলবো যে আপনি যদি কিছু কনক্লুশনে বলেন তাহলে ভালো হয়। মহাবিদ্যালয় তার মাননীয় অধ্যক্ষ ডক্টর অসীম কুমার ঘোষ মহাশয়, যিনি আজকে অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারছেন না, তার তরফ থেকে এবং আজাদ হিন্দ ফৌজ মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের তরফ থেকে এবং ইতিহাস বিভাগে আমার যে সমস্ত সহকর্মীরা আছেন তার ধন্যবাদ সকলে। আজাদিন ফৌজ স্মৃতি মহাবিদ্যালয় ইতিহাস বিভাগের পক্ষ থেকে উপস্থিত সকল ছাত্রছাত্রী, অধ্যাপিকা অধ্যাপিকা বৃন্দ এবং ডক্টর শঙ্কর বসুকে অনেক ধন্যবাদ। আমরা ভবিষ্যৎ আশা করব যে তার মূল্যবান বক্তব্য আমরা পরেও শোনার সুযোগ পাবো, এবং সেই প্রচেষ্টা রেখে আমরা আজকের ওয়েবিনারটি শেষ করছি।
ধন্যবাদ, শুভরাত্রি সকলকে।